তো দর্শক বেশ কিছুদিন আগে আমার চ্যানেলের ভিতরে একটা কমেন্ট আইছিল টুকুর করে একটা আফু কমেন্টটা করছিলো যদিও আফুর নাম আমার এখন মনে নাই আর কমেন্টটা অনেক পিছনে চলে গেছে সময় পাইনি খুঁজে বাইর করতে তো হেবডি লেখছে যে আফু আন্নে যদি কখনো সময় পান বাপ্পির ম্যারিজ যে ভিডিওটা আছে বাপ্পি তিসের ওই ভিডিওটা একটু ভালো করে দেখবেন দেখে এটা নিয়ে একটা ভিডিও বানাবেন অনুরোধ করছিল তো আমি আসলে সামনের দিকে এত এত ট্রফিক থাকে আর পিছনের দিকে ভিডিও নিয়ে আসলে কথা দেখি নাই তো আজকে মনে হইল যে না এটা বিশেষ করে অনুরোধ করছে ঠিক আছে আমি একটু ভিডিওটা দেখি তো দর্শক ওই কমেন্টটা আসলে আমি বাইর করতে পারিনি অনেক পিছনে চলে গেছে সময়ের অভাবে তো সরি চাই নিলাম আপনার কাছে যে দর্শক কমেন্টটা করছেন দর্শক বাপ্পি তিসার ম্যারিজ ডেতে মিমের বিয়েতে যেমন বাপ্পি আর মিম মিলে চুমু চুমু খেলছিল ঠোঁটে ঠোঁট মিলে মিষ্টি কামড় দিয়া তেমনি তিসার ম্যারেজ ডের দিন আর বাপ্পি আর সাবিনা মিলে যে চুমো চুমা করছে গালের মধ্যে ম্যারিজডের দিন তিসারে চুমা না দিয়ে সাবিনার কেন সুমা দিলো এদিকে বাপ্পি দুই হাত দিয়ে তানজিলার লেবু আর সাবিনার দুগ্ধজাত খামার কিন্তু চাপ দিয়ে থেতলাই ফেলছে তো ভিডিওর মধ্যে আজকে অবশ্যই ফুটেজ থাকবো দর্শক বলতে হয়তো অনেকে বলবেন যে আপনি মহিলা বলেন কিভাবে ওরা যদি এগুলো দেখাইতে পারে তাহলে আমরা বললে সমস্যা কোথায় সবাই তো দেখতেছে বলার মধ্যে দোষটা কোথায় তো দর্শক ভিডিওর মধ্যে আজকে এই আর বাপ্পির যে সুমার যে একটা দৃশ্য ছিল ওইটা অবশ্যই আপনারা দেখবেন আর বাপ্পি যে সাবিনার কোন জায়গায় চাপ দিয়ে কি করছে দেখবেন ভিডিওর মধ্যে আজকে তো ফুটেজ কিন্তু ভিডিও শেষে দেওয়া থাকবে আনারা দেখবেন দর্শক আজকে ভিডিওর মধ্যে অনেকগুলো কমেন্ট ফোড়ম রিসেন্টলি যে ভিডিওগুলো বাপ্পি আপলোড করছে বা তিসা অন্যরা যারা আপলোড করছে এটা নিয়ে কথা কইম কিছু কমেন্টও হরে দিই মান্না করে দর্শক আনারা ব্যাকুম আছেন আসেননি ভালো আই তো আসি আসছি আবারও আসছি আনগুলোকে কথা কইতাম তো ভালো থাকলে অবশ্যই লাইক দিয়ে আপনারা ব্যাকে আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলে যাইন না তাইলে ব্যাকে মিলিয়ে আনলগে টুকুর করি একনা সামনের দিকে আন্ডেন আই হইলা দিয়ে একটা কমেন্ট হরিউম আরও কয়েকটা কমেন্ট হরিম আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেন অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লে দেন আর ইনফরমেশন তো অবশ্যই দিবেন এভাবে যদি মূল্যবান ইনফরমেশন দেন কমেন্টে অবশ্যই আমি হরে দিম তো সলেন টুকুর করি টিং টিং করি নাচতে নাচতে বেগুন সোল এন আর লগে একটা কমেন্ট হরিয়ে আলাই এই কমেন্টটা করছে অ্যাট রোজ বি নাইন এস টি আইডি থেকে তো কি হইতে পারে ভাইয়ানা আফু যাই হোক তো হেবড়ানা হেবড়ি লেখছে আফু কুলাঙ্গার বাপ্পির আজকের ভিডিওটা দেখছেন কুলাঙ্গার চান্স থাকা সত্ত্বেও নিজের মায়ের সাথে ফার্স্ট রোজা না করে শ্বশুর বাড়িতে ফার্স্ট রোজা করার জন্য চলে গেছে কুলাঙ্গার ডাকা থেকে নদীবাঙ্গা বাড়িতে যাওয়ার পর কেউ কুলাঙ্গারকে পাত্তা দেয় নাই কুলাঙ্গার টাকা খরচ করে দাম নেওয়ার চেষ্টা করছে আফু দুই মা মানে অন্য একটা শব্দ বুঝাতে চাইছে মনে হয় বুঝলেন না বাপ্পির লগে পরকিয়া করার চেষ্টা তো আমি কিছু বলার আগে দি টুকুর করি আনের যে কমেন্ট আন্না করছেন এটার একটা জবাব কিন্তু আরেকটা দর্শক আফু কমেন্ট সেকশানে লে দিয়ে গেছে তো চলেন কি লেখছে উনি ওনার কমেন্টে একটু হরি হুনি তো এনে সুলতানা বেগম আফু টুকুর করে একটা কমেন্ট করছে হে বড়ি লেখছে এ মাক্ষি আর মাক্ষির মেয়ে তানুমণ্ডল দুইটাই রোজা রাখে না সাথে আবাল শেষরা এই বদা ও এজন্যই দুইটা পাবনা থেকে বাগছে কারণ বাইদানি পাড়ার কালিনুর থেকে শুরু করে সবগুলার নামাজ রোজা সাথে কোনো কানেকশন নাই তো দর্শক সাবিনা আর মিমের যে একটা পর্দা দেখায় ওটা নিয়ে আরেকটা আপু কমেন্ট করছে এটা আমি পরে ফুটতেছি তো চলেন তো যেই প্রথম দিকে যেই বাইয়ানা আপু কমেন্ট করছেন আন্নার অবশ্যই আনের কমেন্টের যে উত্তরটা হওয়ার কথা এটা কিন্তু সুলতানা বেগম আফু কিন্তু আনারে লে দিছে আমার কিছু বলতে হয় নাই দর্শক তো চলেন সামনের দিকে এবার আগায় দর্শক বদাত শারমিনের লগে এনে দেখা টাকা করতে গেলো ইয়ে করতে গেলো একুশিলা একটু ডেটিং টেটিং মারায় আন ডাকা শহরের দিকে হাতে চলিয়েছে হাতের এই যে মাক্ষী বউকে নিয়ে দর্শক আর আরেকটা টপিক এটা সামনে ইয়েতে বলি নাই ইন্ট্রুতে বলি নাই এটা হয়েছে যে এই মেকআপ বুতুরি মিম মেকআপ বোতরি মিম যে এই তার যে মাইয়া এটার প্রতি কী পরিমাণ অযত্ন অবহেলা করে আপনারা তো সবাই দেখেন এটারে সোটবেলা থেকে জন্ম হওয়ার পরতে এটারে কোনো দিন দেয়নি মুখে একটু খিচুড়ি খেঁচড়ি দিতে পদ্মাচড়ার মোড়া সাইলের খেঁচড়ি দিতে দেখলাম না মানে আলাদাভাবে বাচ্চার যে একটা যত্ন বাচ্চার জন্য যে আলাদাভাবে একটা খাবার রেডি করেই খাওয়া খাওয়ানো এটা কিন্তু আমরা দেই না অনজন মাইয়া বুড়া গুটগুটটা বাততি হয়ে গেছে তখন এই মেকআপ বোতরি মিম ফিডারে করি মাই এরা দুধ খাওয়ানোর জন্য দুধ খাওয়াইতে আছে দর্শক তো দর্শক আর নর্মালি কিন্তু যে ডাক্তাররা কিন্তু একদম এখনকার যারা আছে ডাক্তাররা কিন্তু সম্পূর্ণ নিষেধ করে ফিডারে করে বাচ্চারা যেন কোনো খাবার না দেওয়া হয় চামচ বাটিতে করে যেন খাবার দেওয়ার অভ্যাসটা গড়ে তোলে ফিডারে খাবার দাওয়া কিন্তু ডাক্তাররা কিন্তু সম্পূর্ণ নিষেধ তো এই ভুতুড়ি মিমের কাছে আর সময় কই মাইয়ার জন্য আলাদাভাবে যত্ন নিই মাইয়ারে আইয়া খাওয়াইব ফিডারের ভিতরে দুধ ভরে দিই বাজারের কিনা দুধ ভরে দিই দিয়া দে আর মাইয়ার উড়ানের মাঝখানে বইয়ে টানে টানি মাইয়া খাইলে খাওয়া দেখলে দেখছেন নি মাইয়া কের মেকিল বিলকিল বিল করতে থাকে খাওয়ার লাই কারণ ফেটে খিদা থাকে বাচ্চার সঠিক যত্ন নেয় না এলে দর্শক তো এই সময় আইসা জিয়ানি একটা বাচ্চা সাত বছর হইলে দাঁত পড়ে সাত বছর তো পড়ে নাকি সঠিক কয়েছে কিনা ওনারা কোয়েন তো সাত বছরে যতটুক ধারণা মনে হয় সাত বছর তো পড়ে তো দর্শক এই বুতুড়ির মাইয়া তিন বছর না হয়তো দুই দাঁত পড়ে গেছে কই দর্শক দুই দাঁত তো পড়ে গেছে গেছে আর বদা আবিষ্কার করছে যে বুতুরির মাইয়া দাঁত পড়ে গেছে গই দর্শক এই বুতুরির কোনো ফিলিংসে দেখলাম না যে মেয়ে এই বয়সে এসে দুটা দাঁত পড়ে গেছে এটা কতটা খারাপ মানে পরিস্থিতি যে এই সময় কেন এরকম বাচ্চার দাঁত পড়ে যাব দর্শক এটা কিন্তু বাচ্চার ফু কিছু কিছু পুষ্টির অভাব থেকে কিন্তু এ ধরনের ঘটনা ঘটে আর এই বুতুরি মনে ঠিক দাঁত টাঁত যায় না হয়তো ফিডার দিয়ে রাতের বেলায় হালাই ফিডার টানি টানি খাইতে খাইতে দাঁত নষ্ট হয়ে গেছে যার কারণে এই বুতুরির মাইয়া দাঁত পড়ে গেছে দর্শক বদা কইতেছে দাঁত পড়ে গেছে তিসা কইতাছে দাঁত পড়ে গেছে এই আরে মাইনুর কইতাছে দাঁত পড়ে গেছে তানজিলা তান কইতাছে ওমা আলগা হয়ে রয়েছে আলগা হইছে দাঁত দুইটা নাই দুইটা নাই মিম বুতুড়ি তার কোনো মা হিসাবে যে একটা মা হিসাবে যে তার একটা চিন্তা বা সন্তানের জন্য এরকম দাঁত পড়ে গেছে তা তো দেখলামে না বোতুরি দেয় হাসতে আছে দাঁত পড়ে যাওয়াতে কিছুই মনে করলো না এটা কী টাইপের মা দর্শক এটা কেমন মা কমেন্ট সেকশানে লেই দিয়েন এরকম মা আছে কি না যে তিন বছর না যাইতে বাচ্চার মানে অকাল পক্ষ বলে বা জানি না ওয়ার্ডটা কি ঠিক আছে কি না এটা কি ঠিক হইব কি না ওয়ার্ডটা এটার সাথে তো কেন এই বয়সে মাইয়ার দাঁত পড়ে যাব তিন বছর না যাইতে নোংরা অপরিষ্কার রাখার জন্য আর শরীরে মেয়ের কোনো পুষ্টির ঘাটতি আছে সেই কারণেও হইতে পারে যে দাঁতগুলো পড়ে গেছে কই অযত্নের কারণে দাঁতটা ব্রাশ করে না এরকম তো দর্শক এই বুতুরির নিয়ে আরেকটা কমেন্ট করছে একটা আফু কমেন্ট একটু পড়ে দিই বুতুরিয়ার সাবিনারে নিয়ে তো দর্শক ইয়ানে জুম পয়েন্ট আইডি থেকে একটা কমেন্ট করা হয়েছে এভা লেগছে আফু না ভাইয়া এবড়ি লেগছে বুঝলাম না এরা কি আল্লাহর সাথে মস্করা করে আমার মনে হয় আফু হইব উনি প্রশ্নবোধক মিম বাসায় থাকলে মাথায় কাপড় সরে না আর বাইরে গেলে অন্য থাকে না আবার চুল ঘুরিয়ে ঘুরিয়ে পেছনটা ধুলিয়ে ধুলিয়ে হাঁটে এদিকে সাবিনা ঘরে বসে হাজার হাজার লোক লোককে তার চেহারা দেখায় কিন্তু বাইরে গেলে ন্যাক পরিধান করে বুঝলাম না এটা কি বোঝাতে চাচ্ছে আপু এখানে আমার নাম প্রকাশ করতে পারেন অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা টুকুর করে কমেন্ট করার জন্য তো আপু এটাই তো হইছে কথা মূল কথা হইল হিতি হিত্তি বাড়ির ভিতরে যখন থায় হিত্তির ব্যাটকাইল্যা জুলাইন ঠোঁটেড়ে দিই দাঁত এড়ে দিই হা হাঁকা 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 দাঁত এড়ি যার কারণে হিতি ভালা করে মাথায় কোদের কাপড় দিই ডাইকিয়া ডুইকিয়া কিন্তু ক্যামেরার সামনে কিন্তু কামারার সামনে কিন্তু টুকুর করে হিতি আইয়ে কারণ হিতি মেকআপ ছাড়া হিতির চেহারা দেখা যায় না হিতির চেহারা দেখা কিন্তু যায় না তো যার কারণে হিতিজন বাইরে যায় হেতি কতগুলা এই নিউ মার্কেট চক বাজারের সস্তা দামের কতগুলা আডা ময়দা হিতি মুখের মধ্যে ডলে ডলে মাকে মাকে হিতি কদ্দুর রুপ উসি রূপবান রূপবতী কন্যা সাজে আর চুল এডিরে রে শাড়ি দিই ভেরাম ভেরেম ভেরাম পাশ ধুলিয়ে 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 তখন হাঁটা শুরু করে কারণ মেকআপ ছাড়া হিটি ক্যামেরার সামনে আইলে দর্শকরা ভয় পাই যাবে হিতিরি দেখলে বুঝিনি দর্শক এলে হিতি এ বাড়ির জন থায় তখন মাথার উপরে মেকআপ ছাড়া হিতির ব্যাটকাই মধ্যে ল্যাপস্টিক না মাখতে পারলে হিতি দর্শকদেরকে মুখ দেয়তে হবে না না হইলে হিতি বাইরে যায় তখন কিন্তু হিতির গাত উন্নত হয় না হিতির বুকে উন্নত হয় না আবার যখন হিতির মেকআপ না থাকে তখন কিন্তু হিতি দর্শকদের সামনে ধরা দিতে পারে না কারণ দর্শকরা আইব বুঝলেননি তো কিন্তু টুকুর করে হিতির মেকআপ ছাড়া একটা ছবি আনা করে টুকুর করে দিয়ে আনারা দেল তো হিতি মানে কেনে বসে দেখছে নি মনে হয় যে হিতি কোন কাজে কোন ডাকে সাড়া দিছে হিতির এই বসার স্টাইলটা দেখিয়া কিন্তু বোঝা যাইতে আসে দর্শক খিড়কি যদি অনেকগুলো থাকে কোনো না কোনো খিড়কি দিয়ে কিন্তু বাইরে চলে যাব এবার আনেন দর্শক বদারে নিয়ে এক কেনাকুর কথা কই দর্শক এই বদা এতটা কুলাঙ্গার সন্তান যে কিনা লাজ লজ্জা তার কোনো কিছু নাই দর্শক এমন ধরনের ভিডিও সে ইউটিউবের মধ্যে চলিয়েছে যদিও এক অংশ দিয়ে লাস্টে দিয়ে কিন্তু কাটে দিয়েছে ওই অংশটা দর্শক এই বদার এক হাত ধরে ছাবিনা টানে আর এক হাত ধরেই তানজিলা টানে ঠিক একজন হাজব্যান্ড ওয়াইফজন একটু রোমান্টিকভাবে কোথাও বাইরে হয় বগলের নিচে দিয়ে হাজব্যান্ডের বগলের নিচে দিয়ে হাত ভরে দিয়ে হাত ধরি জন জুটি বান্ধি কাপল হিসাবে হাঁটা শুরু করে একটু স্মার্ট হয় বুঝলেনি তো বদা ঠিক বদারে কিন্তু এক পাশ থেকে তান ধরছে এক পাশ থেকে সাবিনা ধরছে তো বদার হাটটা কিন্তু সাবিনার দুগ্ধজাতক খামারের মধ্যে সাপ রইছে রয়েছে তানজিলের লেবুর ফুরো কিন্তু সাপ দিয়ে রয়েছে এর ভিতরে দুই পাশ থেকে তানজিলা এক পাশে টানে তারপরে এ এটার নাম কি দেওয়ানবাগি এক পাশে টানে এমন টানে তানজিলা সাবিনার লগে এমন জোরে সাপ খাইছে সাপ খাইছে আকিব সাকিবাজের কয়দিন আগে একটা ঘটনা যে ইউটিউবের মধ্যে প্রচার করছিল যে সাবিনার নাম বলে কি কি ওষুধ মাখছিল আসলে এই ঘটনা সত্য না কি করলো এটা আমি একটা ছবি দি আর ভিডিও ফুটেজ তো অবশ্যই আমি আগে ছবিটা আমি আন্না করে দিই এম তো দর্শক আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এত বড় একটা মেয়ের দুলাবাই কি এভাবে হাত দিয়ে ধরতে পারে বা দুলাবাইয়ের হাত কি একজন শালি কি এভাবে দৌড়তে পারে সাথে তো কুলফিয়ালার কন্যা তো আছেই এরপরে দর্শক এইভাবে দাঁড়াই থাকি দুইজন দুইজনের হাত ধরি টানাটানি করছিল এক পর্যায়ে বদা আর সাবিনা কিচিং মারে দিছে বদাকে সাবিনা কিচিং মারছে আর বদা সাবিনাকে উম্মা করে কিচিং মারছে একদম গালের মধ্যে যদিও শ্বাসের অংশে একটু কাটিয়ে দিছে তারপর আপনারা দেখলে বুঝতে পারবেন দর্শক ঘটনা কী হয়েছে তো এইটার জন্যই কিন্তু একটা আফু কিন্তু আর কমেন্ট করে কইছিল যে আফু ভিডিওটা ভালো করে দেখি একটা ভিডিও আপনি অবশ্যই দিবেন তো দর্শক এই বদা দেখেন কতটা কুলাঙ্গার যে কিনা সারা জীবন কিন্তু ঢাকার মধ্যে রয়েছিল ঈদের আগে আগে কিন্তু অল্প কয়েকদিন আগে কিন্তু এই বদা বাড়ি যেত মাল লগে ঈদ করতো করার লাই অথচ এবারে কিন্তু বদার জন্য এটা সুযোগ ছিল যে মা সামনের বছর বাসে আর নাম আছে না বাসে যে মা বদা কিন্তু তার মাল লগে কিন্তু সুন্দর করে এই পবিত্র দিনটা কিন্তু কাটাইতে পারতো সুন্দর ঘরের মধ্যে কিন্তু এরপরও দর্শক ঘরের মধ্যে কিন্তু ইফতারের রেডি করা যায় মার সাথে সুন্দর সময় কাটানো যায় দর্শক একটা জিনিস দেখেন রোজা আসলে কিন্তু মানুষের ঘর বাড়ির মধ্যে কাজ কিন্তু আরও অনেক বাড়ি জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আছে সব কিছু আছে তো দর্শক এগুলা ফালাই কোনো ভোলার বউ দায়িত্ববান হইলে এভাবে বাপের বাড়ির শপিং করার লাই বুঝি ল্যাদা ল্যা আন্ডা বা দর্শক এদিকে মিমবুতুড়ির কথা কই সাবিনা হিতির সাবিনা নারীদের নাম কি দাতাল দাতাল সাদিয়া হিটি হয়েছে ইতির বান্দুফি একটা বান্ধবফি বান্ধবফির দিনে বান্ধবীকে ছাড়া বা বাসে না গলায় গলায় খাতিল অথচ বান্ধবফির বাপা বাবা মরি গেছে বা সময় না দিই বাপ্পি লগে ভাইরাম 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 করতে করতে পাশা দুলাইতে দুলাইতে ডাকা সহ চলিয়েছে দর্শক দেখলাম আমাদের মাইনুর সাসী নামাজে দাঁড়াইছে তানজু তানজিলা খালার চ্যানেলের মধ্যে হাডুর রূপে গোড়ালের রূপে সালোয়ার একটা হিন্দি হিত্তি নামাজের মধ্যে দাঁড়াইছে কয়দিন ডাকার শহরের বাসার মধ্যে থাকতে দেখছি হিত্তি টুকুর করে কিতা করতো যে হাজামা খুজামা গাত দিদি হিতি ক্যামেরার সামনে আয় বাইরাম বাইরাম করতে থাকতো অন হিতি সঙ্গম করত ক্যামেরার সামনে আয় এটা খুজামা গাত দিদি সঙ্গম করতো বুঝলাম না অন এই যে ডাকার স্বরে আয় হিতিও নামাজ পড়তে আছে রোজা রমজানের দিন হিতির না আছে মাথার ভিতরে হিজাব না আছে কোনো কিছু উন একটা পরই হাড়ুর উপরে স্যালোয়ার একটা হিন্দি হিতি টুকুর করে নামাজ তো ঘাড়াই গেছে ফায়ার গোড়ালের উপরে স্যালোয়ার তো দর্শক এই কয়দিন পর হাজামা খোজামা এটি গা দিয়ে দিয়ে চলিয়ে দে এটার মানে ডাকিতে দশক তো এই দেন এই বদা বাজার করে আবার নাম ফুটাইতে গেছে যে আহ শ্বশুর জন্য ব্যাগ ভরে বাজার করতাম নীলজ্জা কোনো লজ্জা সরম কোনো কিছু নেই একজনের একটা জিনিস গিফট দিবে এটা বেলে আবার ফলাও করে ঢালাও করে বেলায় করতে হয় শ্বশুর জন্য গিফট দিবে আর যদি ন্যূনতম বিবেক বুদ্ধি সচেতন থাকতো তাইলে কিন্তু এসব কথাবার্তা ইউটিউবে কইতো না দর্শক যে মারে ফালাই থুই মধ্যে মার কাছে তাই দায়িত্ব না পালন করি মারে বাজার করি না খাওয়াই শ্বশুর শ্বশুরবাড়ি তাই ব্যানবরি বাজার করি আনি তারপরে ফ্লেটে খাবার জুড়ে তারপরে আবার দর্শক ডাকা সরাজায় যায় শ্বশুরবাড়ির জন্য শপিং করতে গেছে এটা আবার ডালাও ভাবে ইউটিউবের মধ্যে প্রচার করে আবার ইন্দি দর্শকদেরকে কয় ফ্যামিলি ব্লগ আবে ফ্যামিলি বুলুক দিই আমরা আপনারা ফ্যামিলি কিভাবে চলে একটা ফ্যামিলিতে কিভাবে চলে বলে আমার শ্বশুর বাড়ির এই একটা কথা হইলো আমার কিন্তু গ্যাদারিং খুব পছন্দ এই যে দেখছেন দিছি লোকজন কিন্তু জড়ো হয়ে গেছে তো দর্শক বাজার করতে গেলে মা 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 পেনশনের টাকা উঠেছে আম্মু আম্মু গুল গুল রুটি বানায় বো সকালবেলা হুতিতে আর বদা কুলাঙ্গারে ইউটিউবের মধ্যে এরি প্রসার করি দর্শকদেরকে দেয় দুই বয়স্ক মহিলা পারল খেলা আর মা মিলি বাজার করি বদারে খাওয়ায় আর বদা হোর বাই তাইলে লিস্টে যায় যে কোন কোন শপিং করা যায় কতটা নিল যে বদারে দেখি অন্য অন্য করে আরও দশটা বদা কিন্তু নষ্ট হয় কিছু কুলাঙ্গার ফোলা ফোলা ফাইন আছে তো দর্শক এবার সাবিনার কথা কই আমরা তো শুধু মিমের সাথে সুমি দেই আমরা কিন্তু আসতে জুয়েছি সবাই কিন্তু সাবিনার সাথে যে সুম্মা সুমি করছিলো এটা কিন্তু অনেকে খেয়াল করা নাই দর্শক তো আজকের এই ভিডিওটার মধ্যে কিন্তু আনারা দেখতে পারবেন আমি ভিডিওটা যখন আপলোড করিম আপলোড করিম এখন তো আমি এটা বয়স দিতেছি রাতের বেলায় যখন আপলোড করি এগারোটার দিকে তো আমার বিকেলের দিকে কিন্তু আমি ফুটেজটা আমার অন্য চ্যানেল থেকে আপলোড করি কমেন্ট সেকশানে পিন করা থাকবো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ওই ভিডিওটা ফুটেজটা দেখতে পারবেন আবার অনেকে কমেন্ট করবেন যে আপু ফুটেজ দেন নাই কেন তো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কি বলছি না বলছি কালকে একটা আপু কমেন্ট করছিলেন যে আপনার ভিডিও দেখতে দেখতে হঠাৎ করি শেষ না করি শেষ করে দেন কেন তো অনেক সময় আসলে ভিডিওটা ছোট হয়ে যায় বয়স দিতে দিতে অনেক কথা হয়ে যায় এই জন্য হঠাৎ করে শেষ হয়ে যায় দর্শক তো ভুল বুঝেন না আন্তরিকভাবে ক্ষমা তো চলেন আজকে ভিডিও শেষ করে দিম তো আনারা বেলা থাকেন আর লাইক দিতে কেউ ভুলি যাইন না অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ